আসসালামু আলাইকুম, হাই ভিউয়ার্স। আশা করি দেশে এবং দেশের বাইরে যারা আছেন সবাই ভালো আছেন। আজকে আপনার জন্য নিয়ে এসেছি কীভাবে আপনারা বাসায় অতি সহজে রসমালাই তৈরি করবেন। তো রসমালাই তৈরি করার জন্য যে উপাদানগুলো প্রয়োজন, আমি এখন একটি পেয়ালায় 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিব। গুঁড়ো দুধ দেওয়ার পর আমি দিয়ে দিব 1 টিস্পুন বেকিং পাউডার অথবা সোডা। তো হাই ভিউয়ার্স, আমাদের বেকিং পাউডার দেওয়া শেষ। আমি এখন টিস্পুন দিয়ে ভালোভাবে মিক্স করে নিব, যাতে করে গুঁড়া দুধ এবং বেকিং পাউডার একটার সাথে একটা ভালোভাবে মিক্স হয়। তো আমি এখন দিয়ে দিব 1 পিস ডিম ভালোভাবে মিক্স করে। তো আপনারা ভালোভাবে মিক্স করে নেবেন, যাতে করে ডিম, বেকিং পাউডার, গুঁড়া দুধটা ভালোভাবে মিক্স হয়। তো আমি এখন দিয়ে দিব 1 টেবিল স্পুন বাটার অথবা ঘি। ঘি দেওয়ার পর আমি হাত দিয়ে ডোটটা করে নিব। আমি চামচ দিয়ে ডোটটা করে নিব না, কারণ হাত দিয়ে ডোটটা করে নিলে ডোটটা স্মুথ হবে, এর জন্য আমি হাত দিয়ে ডোটটা করে নিব। তো দেখতে পাচ্ছেন হাই ভিউয়ার্স, আমাদের ডোটটা করা শেষ। আমি এখন একটু অলিভ অয়েল দিয়ে দিব পরে, যাতে করে হাতের মধ্যে না লাগে, এই জন্য আমি অলিভ অয়েল ব্যবহার করব অথবা বাটার ব্যবহার করব। যদি আপনাদের বাসায় বাটার না থাকে, আপনারা অলিভ অয়েল ব্যবহার করবেন। তো হাই বন্ধুরা, আমি এখন রসমালাইয়ের জন্য রসমালাইয়ের রোল তৈরি করে নেব হাতের মধ্যে রেখে। তো আপনারা এইভাবে ডোর হাতের মধ্যে রেখে রসমালাইয়ের রোল তৈরি করে নেবেন। তো আমি এভাবে বাকি সবটুকু রোল তৈরি করে নিব রসমালাইয়ের জন্য। তো দেখতে পাচ্ছেন আমাদের রসমালাইয়ের রোলটি তৈরি হয়ে গেল। তো আমি এখন একটি ফ্যানের মধ্যে দিয়ে দিব গুঁড়া দুধ এবং পানি। পানি দিয়ে গুঁড়া দুধ দিয়ে মিক্স করে নিব রসমালাইটি সিদ্ধ করার জন্য। তো হাই বন্ধুরা, আমাদের পানি দেওয়া শেষ। আমি এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার পর আমি হাত দিয়ে মিক্স করে নিব, যাতে করে পানি এবং গুঁড়া দুধ ভালোভাবে মিক্স হয়। তো আমাদের মিক্স করা শেষ। আমি এখন প্যানটি চুলায় বসা দিব। চুলা আঁচটি আমি মিডিয়াম করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের রসমালাই রোলটি। তো আমাদের এই ফাঁকে আমাদের দুধটি গরম হয়ে গেল। তো আমি এখন এক এক করে রোলটি দুধের মধ্যে দিয়ে দিব। তো আমাদের রসমালাইগুলো দুধের মধ্যে দেওয়া শেষ। আমি এখন 5 মিনিট অথবা 7 মিনিট এগুলো সিদ্ধ করে নিব। যখন আমাদের রসমালাইগুলো সিদ্ধ হয়ে যাবে, তখন আমি একটি বক্সের মধ্যে রেখে দিব। যদি আমাদের চ্যানেলটির ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবার করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও পেতে অনেক সহজ হয়ে যায়। রসমালাইগুলো আমি একটি বক্সে রেখে দিব। রাখার পর আমি রসমালাইয়ের জন্য মালাই তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের মালাইগুলো তৈরি হয়ে গেল। তো আমি এখন রসমালাই উপরে মালাইগুলো দিয়ে দিব। তো আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইবার করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও পেতে সহজ হয়ে যায়।